বিস্কিট চুরি করার সুবাদে তাকে পশ্চাদের মাংসগুলো তুলে ফেলছে। মেয়েটার যৌনি পথে রুটি বেলার বেলনা ঢুকে দিচ্ছে তাকে। দুদিন ধরে বাথরুমে আটকে রেখে যা, খাওয়াটাও কিছু দেয় না। এন ওই যে মশা বের দিয়ে সেক দিছে, মারছে লাঠি দিয়া, ফসে জাকার মাঝে মুড়ি দিছে, খাওয়াইছে আর সর মাঝে দিছে। আর কত নির্দয় নির্মম হতে পারে মানুষ, কেউ কি আমাকে বলতে পারেন? একটা মানুষ কখন দুবেলা দুমুটু ভাতের জন্য অন্যের বাসায় চাকরানির কাজ করতে পারে একটু ভেবে দেখেছেন? এই কাজটা কি আপনার আমার দ্বারা সম্ভব? যাদের দ্বারা সম্ভব তারা কতটা অসহায় হলে এই কাজটি বেছে নিতে পারে একটু ভেবে দেখেছেন? তারা দুবেলা দুমুটু খাবারের জন্য মানুষের বাসায় কাজ করে, চাকরানির কাজ করে, অথচ এই দুই বেলা দুমুটু ভাত তো তাদেরকে দেয় না, বরঞ্চ সারা দিন সারা রাত তাদেরকে দিয়ে কাজ করিয়ে তারপর তাদের উপর অমানবিক অমানসিক নির্যাতন করা হয়। মেয়েটি শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই, এমনভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এমনকি যখন সে খাওয়ার পাচ্ছে না, হয়তো দুই একটা বিস্কিট খেয়েছে, এই বিস্কিট খাওয়ার অপরাধে তাকে তিন দিন বাথরুমে আটক করে রাখা হয়েছে। কতটা নির্মম নির্দয় হতে পারে! তো চলুন আমরা প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনে নেই মেয়েটির উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, কিভাবে মেয়েটিকে তারা উদ্ধার করেছে। তার শরীরের বিভিন্ন অংশ দেখায় যে দেখেন আমাকে অনেক মারছে, আমাকে মেরে ফেলতেছিল, তো আমি কারণ পালায় চলে আসছি, তারা সম্ভবত নিচে গেছে, আমি পালায় চলে আসছি। তো আমি ওর অভয় দিলাম যে ঠিক আছে তুমি বসো, আমি কথা বলতেছি। তো আমি এই বিস্কিট চুরি করার সুবাদে তাকে পশ্চাদের মাংসগুলো তুলে ফেলছে। মেয়েটার যৌনি পথে রুটি বেলার বেলনা ঢুকে দিচ্ছে তাকে। প্রতিবেশীর 999-এ ফোন পেয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরা কি মানুষ নাকি পশু? মানুষ কিভাবে এত নির্মম নির্দয় হয় আমার বুঝে আসে না। আমি তো মানুষ, আমি কখন নিজেকে মানুষ পরিচয় দেব যখন আমার মানবিক কিছু গুণাবলী থাকবে? একজন অসহায় হতদরিদ্র মানুষের প্রতি আমার এমন হিংসাত্মক আচরণ দেখিয়ে তারপরও আমি কিভাবে নিজেকে মানুষ দাবি করব? এমন পাষণ্ড মানুষ আমরা কিভাবে হই যারা আল্লাহর সৃষ্টির সেরা জীব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে, অথচ আমরা নিকৃষ্টতার এতটাই পরিচয় দিচ্ছি যে মনে হচ্ছে যেন পশুর চাইতেও আমরা অদম, জানোয়ারের চাইতেও আমরা অদম। তা আমরা সুষ্ঠু তদন্ত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যারা এই মেয়েটিকে এভাবে নির্মমভাবে নির্যাতন করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।